বিমানবন্দর আর বিমান নিয়ে অভিযোগের শেষ নেই যাত্রীদের। বেশিরভাগ সময়ই দেখা যায় টিকিট পাওয়া যায় না চড়া দামেও, অথচ ফ্লাইটে ফাঁকা পড়ে থাকে বহু আসন। লাগেজ ব্যবস্থাপনা সহ গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়েও তৈরি হওয়া অসন্তোষ দূর হয়নি আজও। মাস দেড়েক আগে বিমানবন্দরের গণশুনানিতেই এমন বহু অভিযোগ এসেছে যাত্রীদের কাছ থেকে। কিন্তু একেবারেই উল্টো সুর বিমান এমডির কণ্ঠে। দায়িত্ব নেয়ার তিন মাসের মাথায় বলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করলেন, গত তিন মাসে আঞ্চলিক এয়ারলাইন্সগুলোর মধ্যে সবচেয়ে ভালো সেবা দিয়েছে বিমান। তুলে ধরলেন রাজস্ব আয় আর যাত্রী পরিবহনে সফলতার পরিসংখ্যান। ক্যারি করেছি 8,08,000 বা সামথিং, যেটা বিমানের ইতিহাসে কখনো হয় নাই। সেকেন্ড হলে আমরা রেভিনিউর দিকে যাই, সেম পিরিয়ডে আমরা টিকিট সেল বাবদ রেভিনিউ পেয়েছি 1,563 কোটি টাকা এবং এর নিয়ারেস্ট ফিগার হলো 962 কোটি টাকা, বিমানের ইতিহাসে এটাও হাইয়েস্ট। এ সময় এক প্রশ্নের জবাবে সাফ জয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে ডলার টাকা চুরির ঘটনায় আবারও বিমানের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দেন বিমান মহাপরিচালক। তিনি দাবি করেন ফুটবল ফেডারেশন আজও দেয়নি লিখিত কোনো অভিযোগ। বিমানের কাছটিতে এই ধরনের ঘটনা ঘটে না এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কখনোই লিখিতভাবে আমাদেরকে, আমরা বলেছি আপনার লিখিত অভিযোগ করেন, আমরা দরকার সব ফুটেজ এবং আপনার সোশ্যাল মিডিয়াতে এই ফুটেজ দেখেছেন, আমরা 25-30 মিনিট ওই লাগেজটা রিলিজ করা হয়েছে, তো সুতরাং আমরা বলছি যে আমরা আমাদের কাস্টমারদের ঘটনায়। এদিকে বিমান কর্মকর্তাদের সীমাহীন অসৌজন্যতা, তথ্য প্রদানে গড়িমসি সহ নানা অভিযোগে বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলন বর্জন করেছে বেশ কিছু গণমাধ্যম। এ সময় সব অভিযোগ মেনে নিয়ে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন বিমান এমডি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।